کی بڑا مرتبہ ہے اللہ اکبر بلند بڑی شان ان کی بڑا مرتبہ ہے جسے ان کا در خاک پا مل گیا ہے جسے ان کا در خاک پا مل گیا ہے ارے خدا کی قسم اس کے چمکے ستارے خدا کی قسم اس کے چمکے ستارے علی اور حسینو علی اور حسینو حسن کے دلارے آلے نبی وہ لازم ہمارے سلطن یا رسول اللہ علیکم سلام علیہ حبیب وقل جا الحق وزہق الباطل ان الباطل کان زہوقا امار رب اللہ بولی در کی بالو باستی اللہ بولی چین কোথায় বলেছেন সূরা লোকমানের যে 15 নম্বর আয়াতের মধ্যে ছিলাম ওয়াত্তাবিয়ে সাবিলা মান আনাবা ইলাইয়া আল্লাহ বলছেন আলা হযরতের বাসায় এন ফলো টু হিম ও টান্স টু মি সুবহানাল্লাহ বলেন ফলো টু হিম হিমের মধ্যে আল্লাহও নাই রাসূলও নাই টান্স টু মি উনি হচ্ছেন আল্লাহ যারা বলেন সুবহানাল্লাহ টান মানে বুঝেন তো স্কোয়াড যারা করে সেনাবাহিনী পুলিশ র‍্যাব যা স্কোয়াড বাহিনী রাইট টান বললে ডান দিকে ফিরে যাবে আর লেফট টান বললে বাম দিকে ফিরে যাবে যদি এবাউট টান বলে তাহলে সোজা সামনে থেকে একবারে পিছনে ফিরে যাবে এটাকে বলে টান কি করা ওয়াত্তাবি সাবিলা এন্ড ফলো টু হিম আলা হযরত বলছেন ফলো টু হিম টান টু মি টান্স টু মি আপনার যে বান্দাটা আমার দিকে টান করেছে আমার দিকে ফিরে গেছে তোমরা তাকে মানো তাকে অনুসরণ করো সিগাই আমর ওয়াত্তাবি তার ইত্তেবা করো তার গোলামি করো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আমাদের অনেক ভাইয়েরা বলে কোরআন শরীফে এগুলো কেন করবেন আল্লাহর নামে করেন এজন্য আমরা দেখতেছি সোহরাওয়ার্দী উদ্যানে একেবারে প্রোগ্রাম করলো শুকরানা প্রোগ্রাম কি প্রোগ্রাম শুকরানা আল্লাহ শুকরিয়া আদায় করতেছে আবার ভাইয়ারা আর যে রহমতুল আলামিন পে শুকরিয়া আদায় করে নাই তারা একটা প্রধানমন্ত্রীর সিগনেচার করা কাগজ পাবে শুকরিয়া আদায় করলে তাদেরকে শুকরিয়া মানাই না কারণ সৃষ্টির শ্রেষ্ঠ রহমতের খাজিনা রহমতের ভান্ডার হলো সৃষ্টির শ্রেষ্ঠ দৌলত হলো রহমতুল আলামিন চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ কথা বলেন ঠিক কি না আমরা হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি আমরা জুড়ে নবীজিকে ভালোবেসেছি মনের করে নবীর নূরে মনের করে নবীর নূরে আলো জ্বলেছি আমরা মনের করে নবীর নূরে আলো জ্বলেছি আমরা হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি আমরা হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি কথা বলেন কিনা সময় কম আমার ভাইরা এজন্য বনি ইসরায়েলের একটা শেষ করছি বনি কারণ আমরা সুন্নির নাকি কোরআন শরীফের আয়াত পড়ি না এজন্য আমি এখনো হাদিস শরীফে যেতে পারি না এগুলো 2 ঘন্টা হবে এখনো কোরআন হাকিম থেকে ওয়াজ করছি কারণ অনেকে আল্লাহর বলিদের ব্যাপারে দ্বিমত পোষণ করে এজন্য সব দলিল কোরআন হাকিম থেকে দিচ্ছি ইয়াউমা নাযরু কুল্লা উনাসিন বিইমামিহিম
ইয়াউমা নাদউ রিমেম্বার দি ডে নাদউ কুল্লা উনাসিন আইশার কল এভরি পিপল আমি সমস্ত মানুষদেরকে কল দেব কি দেব আইশার কল আমরা কল তো ভালো বুঝি কি বলেন আর কো কল করেছ না আর বাজার জাননি কো কল করিস হয় না না হয় আল্লাহ হলে তোরাই করার জন্য অন্যে রিমেম্বার দি ডে দি ডে ইয়াউমুল হিসাব আল্লাহর কোরআনের ভাষায় সেটা হলো কিয়ামতের ময়দান ইয়াউমুল কিয়ামা ইয়াউমুল হিসাব বিভিন্ন ভাষায় বিভিন্ন শব্দ দিয়ে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ইয়াউমা নাদউ কুল্লাউ নাসিন বিইমামিহিম আজকের প্রধান মেহমান আমরা কেন ওনাকে মানি আমরা কেন ওনাকে সম্মান করি ওনাকে তাজিম করি বাবা আপনি তাফসীরের কিতাব বলেন ইয়াউমা নাদউ কুল্লাউ নাসিন বিইমামিহিম তাফসীরে রূহুল বায়ানে আল্লামা ইসমাইল হাক্কি আলাইহি রাহমাত তিনি বলছেন এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লাহ তো সরাসরি বলে দিয়েছেন ইয়াউমা নাদউ এমন একটা দিন আসবে সেই দিন কিয়ামতের দিবসে আমি প্রত্যেক মানুষকে রাঙ্গুনিয়া মধ্যম বেতাগি আব্দুল করিম আব্দুর রহিম এভাবে ডাকবো না আমি ডাকবো আপনাদের ইমামের নাম দিয়ে আপনি ইমামের পেছনে পেছনে ভক্ত হলে মুরিদ হলে তাদের পেছনে আসবেন সুবহানাল্লাহ একটা জোরে বলেন না সুবহানাল্লাহ মুঠে বানিয়ে বলছি না ইয়াউমা নাদউ কুল্লাউ নাসিন বিইমামিহিম I shall call every people with their imams, religious leaders. আমি সেই দিন আপনাদের ধর্মীয় নেতা আপনাদের যিনি ইমাম তাকে ডাক দেব আর তাদের পিছনে যারা ইমাম মানেন তারা আসবেন আর যারা ইমাম মানে না তারা কিয়ামতের ময়দানে এক কোণায় পড়ে থাকবে শেষ পর্যন্ত খাজা গরিব নামাজ নিজামউদ্দিন মাহবুবে ইলাহি সহ প্রত্যেকেই আপন আপন কিতাবের মধ্যে রচনা করেছেন মান লাইসা লাহু শাইখ ফাশাইখুহু শাইতান তখন কিয়ামতের ময়দানে তারা শয়তানের নেতৃত্বে আল্লাহর আদালতের মধ্যে আসবে জোরে বলুন না ওজুবিল্লাহ এজন্য আমরা ইমাম মানি হানাফি শাফি মালিকি হাম্বলি আমরা হানিফা মাযহাবকে মানি এখন যারা বের হয়েছে লা মাযহাবি ইমাম মানি না তারা সেই দিন কিয়ামতের ময়দানে এই আয়াতকে সামনে নিয়ে আমি বলতে চাই তারা কোথায় যাবে আমার জানা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আই শাল কল এভরি পিপল এভরিওয়ান আমি সবাইকে সেদিন কল করব ডাক দেব দেয়ার ইমামস ইমামের সাথে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিন আজকের যিনি মাহফিলের যারা ব্যবস্থাপনা করেছেন তাদেরকে মোবারকবাদ জানাই আর যার উপলক্ষে মাহফিলের ইন্তেজাম তিনি হচ্ছেন ইমামুল আউলিয়া তিনি হচ্ছেন আমাদের তরিকতের ইমাম শরীয়তের ইমাম ইমামে আবু হানিফা ইমামে আজম তরিকতের ইমাম তিনিও ইমামে আজম তিনিও গৌসুল আজম আর যিনি আমাদের রসুল তিনি রসুল আজম জুড়ে বলুন সুবহানাল্লাহ রসুল আকরাম আমাদের সবগুলো মহান কথা বলেন ঠিক কিনা আমার ভাইদেরকে মাহফিলের ব্যবস্থাপনা কমিটিকে সভাপতি সহসভাপতি সেক্রেটারি মাহফিলের ব্যবস্থাপনায় যারা সাড়া দিয়েছেন আজকে নবীর বাগানে বসে নবীর বাগানকে সাজিয়ে দিয়েছেন আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে সবাইকে সালাম জানিয়ে ফেসবুক ইউটিউব গুগলের মধ্যে যারা আমার আলোচনা শুনছেন আমি আপনাদেরকে আপনাদের সুস্থতা কামনা করে দেশ বিদেশে যারা রয়েছেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তুলে থাকুন এই দাওয়াত দিয়ে আমার আলোচনা আজকের মধ্যে এখানেই শেষ করছি ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন والسلام عليكم ورحمة الله وبركاته مرحبا এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে গুরুত্বপূর্ণ ইমানি নুরানি তাকরির পেশ করেছেন আজকের